হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে আইসিসি, তো সেটা সেকেন্ড ম্যাচ নিয়ে। তো সেকেন্ড ম্যাচ হয়েছিল হচ্ছে 2 জুন, গ্রুপ সি এর ম্যাচ ছিল এটা, পাপুয়া নিউ গিনি এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। তো এই ম্যাচটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি ভাবিনি যে পাপুয়া নিউ গিনি এতটা বেশি ভালো খেলবে। তারা প্রথমে ব্যাট করতে নেমেছিল 20 ওভার, তারা 20 খেলেছিল, 8টা উইকেটে হারিয়েছিল এবং তারা করেছিল 136 রান। এটা কিন্তু তাদের মতো টিমের কাছে একটা যথেষ্ট ভালো রান। তাদের প্রথমে সিসি নামে একজন প্লেয়ার 50 রান করেছে এবং আরশাদ একজন তাদের ক্যাপ্টেন ছিল, সরি আরশাদ ক্যাপ্টেন না, আরশাদ একজন প্লেয়ার আছে যারা 21 রান করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের রাসেল এবং আলজারি 2টো করে উইকেট পেয়েছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 19 ওভার লেগেছে তাদের এই রানটা কভার করতে, 5 উইকেট হারিয়ে তারা 137 রান করেছে। ব্র্যান্ডার 34 রান করেছিল, পুরান 27 রান করেছিল এবং রসন করেছিল 42 রান, আর চার্লিস ডাক পেয়েছে সেদিন এবং আজাদ এখানে 2টো উইকেট নিয়েছে। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল এবং বেশ সুন্দর করে তারা একটা মানে ভালো ম্যাচ তৈরির চেষ্টা করেছিল, হয়তো বেশ ভালো একটা ম্যাচ। আমি ম্যাচটা দেখেছিলাম, আমি ভালো লেগেছিলো আমাকে। তোমরা যারা ম্যাচটা দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।